পার্বত্য চট্টগ্রাম মানেই সুন্দরের সমারোহ, সবুজ পাহাড় আর রূপালী ঝর্ণার সাথে রোদ বৃষ্টি মেঘের মিতালি। এখানে প্রকৃতির সাথে একাকার হয়ে বসবাস করে নানা জনগোষ্ঠী, সাংস্কৃতিক বৈচিত্র্যই তাদের ঐক্যবদ্ধ করেছে। একসময় জুম চাষ করে পাহাড়ের বুক থেকেই তারা পেয়ে যেত সারা বছরের খাবার, আরও ছিল বনের পশু পাখি ও ফল। কিন্তু সময় বড় নির্মম, পাহাড়িদের ঐতিহ্যবাহী জুম চাষ এখন আর আগের মতো খাদ্যের যোগান দিতে পারছে না, তাই জীবনযাপন সহ চাষাবাদের পদ্ধতিতে পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। এটা পাহাড়ি বাংলা কলা, স্বাদ বেশি, অল্প খেলে পেট ভরে যায়, সহজে নষ্ট হয়ে যায় না। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান অর্থকরী ফসলের মধ্যে কলা অন্যতম। যদিও ধানের বহুমুখী ব্যবহার ও চাহিদার কারণে আবহমান কাল থেকেই কৃষকদের মাঝে এর প্রভাব বেশি, তবে আদিবাসী কৃষকরা এখন আর পুরাতন ব্যবস্থাকে আঁকড়ে ধরে বসে নেই, গুরুত্ব সহকারে তারা এখন আধুনিক পদ্ধতিতে কলা চাষ করেন। এই এলাকায় কর্মরত বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার উদ্যোগ তাদের এ মানসিকতা পরিবর্তনে সহায়তা করেছে। প্র্যাকটিক্যাল অ্যাকশন কৃষক কৃষণের দলকে ব্যানানা বিলোচনে বিষয়ক প্রশিক্ষণ দিয়েছেন। সেই প্রশিক্ষণে আমাদের উপজেলা কৃষি অফিস তথা মাঠ পর্যায়ে কর্মকর্তা জড়িত। পার্বত্য জেলায় বিশেষত কলা একটি প্রধান ফল, এমন কোনো বাড়ি নাই যার বাড়িতে কলা গাছ নাই বা কলা বাগান নাই। তবে কলা যদি আধুনিক পদ্ধতিতে লাগানো যায় তাহলে লাভ অনেক অনেক সম্ভব। কলা চাষের কাজে খাটুনি কম, সময়ও কম দিতে হয়, অথচ কলার আবাদে লাভ হয় বেশি। সাথী ফসল হিসেবে ভুট্টা, আদা ও হলুদ চাষ করা যায়, পাশাপাশি নানা রকম ফলজ গাছও লাগানো যায়। সব মিলিয়ে কলা চাষ দারুণভাবে লাভজনক। অনেক আগে থেকেই পাহাড়ি কলার অনেক নাম ডাক, কিন্তু আগে কখনোই কলা চাষ লাভজনক ছিল না। পাহাড়ি কলার পুষ্টিগুণ, স্বাদ ও উৎপাদন খরচ বিবেচনায় রেখে সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি তিন ও বাড়ি চার জাতের কলাকে এই এলাকার জন্য সবচেয়ে বেশি উপযোগী হিসেবে চিহ্নিত করেছে। বাংলা কলা যেটা বাড়ি কলা তিন, বাংলা কলার চাষ এটা আমরা এখানে যেটা জরিপ করে দেখেছি এটা এদের কৃষির সাথে জড়িত, শত বছর থেকে এটা চাষ হচ্ছে। এই কলাটা অনেক দূরে চাষ করার চেষ্টা করা হয়েছে, সেখানে খুব বেশি ভালো হয়নি। এটা আমরা বলবো যে এই এলাকার আবহাওয়াগত ব্যাপার। আবার অন্য কলার জাতগুলো এখানে দেখছি যে খুব একটা সুবিধা হয় না, সুতরাং এই কলাটা এখানে খুবই উপযোগী। পাহাড়ি অঞ্চলে কলার চাষ আধুনিক পদ্ধতিতে করা দরকার। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এই কৃষি গবেষণা কেন্দ্র রায়খালী বাংলা কলা এবং চাফা কলার চাষের আধুনিক পদ্ধতি বের করেছে। প্রথমে ভালো জাত নিতে হবে, সেই জাত বাংলা কলা যেটা বাড়ি কলা তিন এবং চাফা কলা যেটা বাড়ি কলা চার, এই জাত আমাদের কেন্দ্রে আছে, এখান থেকে কৃষকদের নিতে হবে। সেই সময়টা হতে হবে তাদের যখন জুমের চাষ শুরু করে এপ্রিল থেকে মে মাস, কারণ তখন প্রাকৃতিক বৃষ্টি হয়, এবং যে চারা লাগাবে সেটা দূরত্ব মেনটেন করতে হবে। কৃষকদের বোঝার সুবিধার্থে বলি, তাহলে চার হাত দূরে, গাছ থেকে গাছ চার হাত, সারি থেকে সারি চার হাত। আধুনিক শাসাবাদে যদি কলা চাষ করে থাকেন তাহলে রোপণ পরবর্তী পরিচর্যাগুলো বিবেচনা রাখতে হবে, যেমন সঠিক সময়ে আগাছা দমন, তারপরে ছোট চারা 15 দিন অন্তর কেটে দেওয়া, কলা গাছের শুকনা বা মরা পাতা পরিষ্কার করা, এবং কলা কাঁদি বাইর হওয়ার সঙ্গে সঙ্গে যদি চটের বস্তা অথবা সিদ্ধযুক্ত পলিথিন ব্যাগ দিয়ে দেখে রাখা যায় তাহলে যেসব পোকা বা রোগ যে আক্রমণ হয়ে থাকে এটা থেকে আপনার অনেকাংশে দূর করা সম্ভব। কিন্তু বেশি উৎপাদন কখনোই শেষ কথা নয়। চাষিরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান সেদিকে নজর দেওয়া জরুরি, তাই কলা বিপণনের ক্ষেত্রে স্থানীয়ভাবে ব্যবহৃত সহজলভ্য
ও লাখসই প্রযুক্তি ব্যবহার করতে চাষিদেরকে উৎসাহিত করা হচ্ছে। আমরা আগে কলা বাগান পরিষ্কার করতাম না, প্র্যাকটিক্যাল অ্যাকশন থেকে ট্রেনিং পেয়ে আমরা কলা বাগান এখন পরিষ্কার করি। পানি চারাগুলো কেটে পেরে পরিষ্কার করে রাখি, তারপরে পরিপক্ক হলে গাছের উল্টা দিকে কাটি আর কি, যেন কলা মাটিতে পড়ে না যায়, পড়ার আগে ধরে ফেলি। তারপরে কলা কেটে পানি দিয়ে পরিষ্কার করি, কলাটা যেন পরিষ্কার দেখা যায়, ভালো দাম পায়। এর জন্য পরিষ্কার করার পরে প্যাকেজিং করি কলা পাতা দিয়ে, যেন নষ্ট না হয়, দাগ না পড়ে। প্যাকেজিং করে থ্রুঙে নিয়ে বাজারে নিয়ে যায়। প্র্যাকটিক্যাল অ্যাকশন থেকে ট্রেনিং পেয়ে জানার পরে আমরা এরকম কাজ করে ন্যায্য মূল্য পাইতেছি আমরা। বাংলাদেশের যে কোনো এলাকার মতোই এই এলাকার ছোট চাষিরাও একতাবদ্ধ নন। প্রথাগত বাজার ব্যবস্থায় তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, ফলে ক্রয় ও বিক্রয় উভয় লেনদেনেই তারা লোকসান করেন। পাশাপাশি পুঁজির স্বল্পতা আর দরকষাকষি করার সাহসের অভাবে পণ্য বেচাকেনায় প্রতিদিনই তারা ঠকছেন। তবে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ক্ষুদ্র কলা চাষিরা এখন নিজেদের স্বার্থে একতাবদ্ধ হয়ে আলো ও প্র্যাকটিক্যাল অ্যাকশনের সহযোগিতায় দল গঠন করছেন। আমরা একাই তো দুর্বল, আর দশজনে মিলে একটা দল করলে তো একটা শক্তিশালী, কিন্তু দল না করলে তো একাই একাই সব কিছু করা যায় না। আগে কিন্তু একের উপরে নির্ভরশীল করতো, এখন সবার উপরে সবাই নির্ভরশীল। আপনি জানেন, আমি জানি, আপনাকে একটু বোঝালেন, আরেকটা আরেকজনকে বোঝালেন, এভাবে এখন অগ্রগতি কিছু। ছোট চাষিদের স্বার্থ রক্ষায় প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে কাজ করছে গ্রামীণ বিক্রয় ও সেবা কেন্দ্র। এর মাধ্যমে চাষিরা দলগতভাবে দক্ষতার সাথে দরকষাকষি করে প্রতিযোগিতামূলক বাজারে অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও উৎপাদন পূর্ব এবং উৎপাদন পরবর্তী বিভিন্ন স্তরে এই প্রতিষ্ঠান সহায়তা করে। গ্রামীণ বিক্রয় সেবা কেন্দ্র সেটা ভেবে আমরা আর অনেক কিছু হয়েছে, যে ক্ষুদ্র ব্যবসায়ী বা উৎপাদনকারীরা আপনার ন্যায্য মূল্য পাবেন, আর হাত থেকে বেপারী আসবে, অনেক মাল নিয়ে যাবে, কৃষি অফিস থেকে ব্লক সুপার অধিকারী এসে বলবে যে আপনারা অমুক কীটনাশক ব্যবহার করুন। বিক্রয় সেবা কেন্দ্রে একটা আমরা ডিলার করেছি, আমরা ওখানে সার, কীটনাশক, যে সমস্ত আমাদের কৃষিকাজে যা কিছু জিনিস প্রয়োজন হয় সেগুলি আমরা পাবো। সেটা হচ্ছে আমাদের বড় উপকার, বড় সেবা। আমাদের এখানে স্প্রে মেশিন পাওয়া যায়, যদি কারোর স্প্রে মেশিন প্রয়োজন হয় তাহলে এখানে ফোন নম্বর দিয়েছে, যোগাযোগ করলে ওগুলো পাওয়া যাবে। আমাদের এখানে দলীয়ভাবে যেগুলি আমাদের গ্রুপ করেছি ওইগুলো বাড়েও, এখানে অনেক পাশাপাশি কৃষক আছে, ওরাও সেগুলি সেবা পাবেন। ছোট চাষিরা ক্ষতিগ্রস্ত না হয়ে যাতে লাভবান হতে পারেন সে লক্ষ্যেই এসব গ্রামীণ বিক্রয় ও সেবা কেন্দ্র কাজ করে। তিনটি পার্বত্য জেলায় মোট 9টি গ্রামীণ বিক্রয় ও সেবা কেন্দ্র কাজ করছে। লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট ফ্রম আমি আসি উপজেলার চেয়ারম্যান, তারপরে আমাদের ইউনিয়ন সাহেব ওখানে আসেন, আমাদের 5টা ইউনিয়নের চেয়ারম্যান ওনারা আসেন, তারপরে আর মহিলা সদস্য কিছু কিছু আসেন, আর এখানকার এনজিও কিছু যেমন ইউএনডিপির কিছু সহযোগিতা আসে। আমরা কিছু বাজার সৃষ্টি করার জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিতেছি, যাহাতে কৃষকরা সরাসরি ওদের ন্যায্য মূল্য পায়, এবং প্রশাসনিকভাবে আমাদের কৃষকদেরকে সহযোগিতা, এবং যেখানে এখানে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে হচ্ছে আমাদের এই অ্যাডভোকেসিভাবে কাজ করার। এই বাংলা কলা যেটা বাড়ি কলা তিন, এটা সংরক্ষণ ক্ষমতা অনেক গুণ বেশি। এই কলা পাকার পরও 8-10 দিন পুরোপুরি ভিতরে ভালো থাকে, পক্ষান্তরে অন্য কলা, সাগর কলা বা সবরি কলা, এটা 2-3 দিনের বেশি রাখা যায় না। এটা একটা তার জেনেটিক্যাল গুণ। আর এই কলাটা খুবই মিষ্টি এবং এর মধ্যে কোনো বীজ নেই, আর এর পুষ্টিগুণ খুবই সমৃদ্ধ, ব্যতিক্রম একটা উপাদান ক্যালসিয়াম কলায় আছে, কার্বোহাইড্রেট আছে, ভিটামিন এ আছে। এই কলা এই অঞ্চল সহ এখন সারা বাংলাদেশে খুবই পছন্দের। আপনারা দেখেছেন বাজার থেকে শত শত ট্রাক এখন ঢাকা বা অন্যান্য জায়গা চলে যাচ্ছে। The CHT region of Bangladesh is the region of a large range of agricultural products, fruits and vegetables that are often unique and of a very high quality. UNDP, with support from the European Union, engages with practical action to make sure that these products find their ways to markets all over Bangladesh.
এবং চাহিদা বৃদ্ধির কারণে পার্বত্য অঞ্চলের কোনো কোনো গ্রামে এখন কলাকে প্রধান অর্থকরী ফসল হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই এলাকার পারিবারিক আয়ের শতকরা প্রায় ২৬ ভাগই আসে কলা চাষ থেকে। পার্বত্য এলাকার বাইরেও এখন পাহাড়ি কলার চাহিদা দিন দিন বাড়ছে। দেশ জুড়ে পাহাড়ি কলার চাহিদা যত বাড়বে, আদিবাসীদের সংসারে স্বচ্ছলতাও ফিরে আসবে তত, যার আরেক নাম অর্থনৈতিকভাবে স্বচ্ছল বাংলাদেশ।